অত সোজা নয় বাবা, অত সোজা নয়। যে কাজ ও করেনি তার দায় ওর উপর চাপাবে, অত সোজা নয়। আমরা এসব বিশ্বাস করি না কুশল। তোমার জীবনের উপর দিয়ে দেখো নি কি হয়েছে। আলটিমেটলি তো কিছু করে উঠতে পারেনি। কি বলছো কি তুমি দাদা ভাই, তোমাকে জেল খাটিয়েছে, কম অপমান করেছে তোমাকে, এই নিয়ে কাগজে টিভিতে কত সমালোচনা হয়েছে। কই গো, এখন তো কেউ উল্টোটা কিচ্ছু বলছে না, কেউ তো বলছে না যে তোমার কোনো দোষই ছিল না, সমস্ত দোষ হয় ওদের। জীবনে তো তুমি কোনোদিন কারোর কথাই শোনোনি, নিজে যেটা ভালো বুঝেছো সেটাই করেছো, আর আমাদের ইচ্ছে না হলেও ওই হাসপাতালে গিয়ে তুমি জয়েন করেছো। আমি কেন জয়েন করেছি তুমি জানো না বাবা? সাথ করে নিজের ইচ্ছে জয়েন করেছি, কেন এতটা সময় দিচ্ছি তুমি বুঝতে পারছো না? পোখরার ছেলেটা তার নিজের পয়েন্টে ঠিক আছে, হ্যাঁ হয়তো আমার মেয়ের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বিয়ে ভেঙে গেছে, কিন্তু হাসপাতালটা বাঁচানোর জন্য ছেলেটা যা করছে তার কোনো তুলনা হয় না। হ্যাঁ, এতে অন্য লোকের স্বার্থে ঘা লাগছে। কার স্বার্থে ঘা লাগছে বল দেখিনি, ওদের তো কোনো বাইরের লোক নেই, তাহলে কি ঘরের লোক? ঘরের লোক শত্রু হতে পারে না, কারা হতে পারে তুমি জানো না মা? তাহলে নিজের বাড়ির ছেলের উপর প্রতিশোধ নেবে, এটা তো ভাবাও যায় না দাদা ভাই। কি জানি, ওদের সম্পর্কে ভাবা যায় না এমন কোন ঘটনা যাকে আমার আন্দাজে বলা ঠিক নয়। আমরা কেউই জানি না যে পোখরাজ কোথায় আছে, কি করছে, কিন্তু খবর না দিয়ে পোখরাজের মতন একটা ছেলে এরকম উধাও হয়ে যাবে, এটা তো। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্টও তো হতে পারে না? হ্যাঁ হতেই পারে, পুলিশ তো খোঁজ খবর করছে, একটা গোটা মানুষ এভাবে উধাও তো হয়ে যেতে পারে না। ওই জন্যই রানু কদিন হলো এ বাড়িতে আসছে না, ছেলে অন্তপ্রান্ত, ওর মনের ভেতরে যে কি হচ্ছে কে জানে। তুমি এখন রানুর কথা ভাবছো আর আমি ভাবছি রাধিকার কথা। রাধিকাকে যদি এখন থানা পুলিশ টানাটানি করে তাহলে ওর তো একটা ব্ল্যাক স্পট পড়ে যাবে, এটা তুমি একবার ভেবে দেখেছো? ওটা ডাক্তার, এখনো চাকরি পাকা হয়নি, ইন্টার্নশিপ চলছে, ওর জীবনে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে তুমি একবার ভেবে দেখেছো? কিছু বুঝতে পারছো? আশ্চর্য ব্যাপার সত্যি, প্রতিহিংসা মানুষকে কোথায় যে নিয়ে যায়। এখন ওরা রাধিকার ঘাড়ে দোষ চাপাচ্ছে, আশ্চর্য। আচ্ছা, ওদের স্বার্থে যদি ঘা লাগে তার জন্য ওরা যদি কিছু করে থাকে, তাহলে ওরা রাধিকাকে পাশাচ্ছে কেন কুশল? ইক্কা দোক্কা শো থেকে রবি রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।